নমস্কার বন্ধুরা, এস বাংলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি, এই শীতের দিনে সবজি ডাল। আমি এখানে সব রকম সবজি দিয়ে আজ মুগের ডাল রেসিপি তৈরি করলাম। আমি কিভাবে এই মুগের ডাল সবজি দিয়ে তৈরি করলাম তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। আমি এখানে 200 গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি, সোনা মুগ ডাল নিয়েছি। গাজর আর বিনস কুচি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। নিয়েছি কড়াইশুঁটি আর নিয়েছি ফুলকপি, ছোট ছোট করে এরকম কেটে নিয়েছি। আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো খোলায়। ডালটাকে ভালোভাবে ভেজে নেবো 2-3 মিনিট। ডালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এখানে 3 কাপ জল দিয়ে ভালোভাবে ডালটা সিদ্ধ করে নেব। দেখুন আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু কম বাকি আছে। আমি এবার ডালটা সরিয়ে নেব। আমি ওই গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে রাইস ব্র্যান তেল দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বিনস কুচি আর গাজর কুচি ভালোভাবে ভেজে নেব 2 মিনিট। 2 মিনিট গাজর বিনস ভাজা হয়ে যাওয়ার পর কড়াইশুঁটি আর ফুলকপিটা ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। আমি সবজিগুলোকে খুব বেশি ভাজবো না, আমি হালকা ভেজে তুলে নেব। 2 থেকে 3 মিনিট হালকা ভেজে তুলে নিচ্ছি সবজিগুলোকে। আমি আবার ডালটা বসিয়ে দিলাম। সবজিগুলোকে ভেজে রাখার পর আমি যে ডালটা ফুটিয়ে রেখেছিলাম ডালের মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলোকে দিয়ে খুব বেশি ফোটাবো না, গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে শিলে বাটা জিরে দিয়েও দিতে পারেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 7 মতো লবণ, 7 মতো চিনি। আমি সমস্ত উপকরণটা ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মুগের ডাল কিন্তু শীতকালে সব রকম সবজি দিয়ে খেতে দুর্দান্ত হয়, আপনারাও বাড়িতে এভাবে তৈরি করবেন, দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আর আমাদের বাঙালিদের তো ডাল ভাতে বাঙালি, আমাদের ডাল ছাড়া তো কোনো কিছুতেই হয় না। আমার এখানে ডালটা হয়ে গেছে, আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল 1 চামচ। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। আমি এখানে একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে ফোড়নে। ফোড়নটা একটু হালকা ভেজে নেব, খুব সুন্দর একটা মানে যখন গন্ধ বেরোবে তখন আমি ডালটা কিন্তু দিয়ে দেব। আমি ডালটা দিয়ে দেওয়ার পর গ্যাসটাকে একদম লো করে 1 মিনিট ডালটাকে ফুটিয়ে নেব, নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। ডালটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমরা যখন পিকনিকে যাই তখন কিন্তু এরকম ডাল খাই, কোনো অনুষ্ঠান বাড়িতেও গেলেও কিন্তু সবজি দিয়ে এই ডাল খাই। আমি গ্যাস অফ করে সার্ভ করব। দেখুন আমি গরম গরম তৈরি করে ফেললাম সবজি দিয়ে মুগের ডাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।